আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক পক্ষ থেকে ওয়েলকাম করছি আজকে আমরা উদ্ভিষ চ্যাপ্টারের সিথি চক্র নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের উনিশতম এপিসোড তো সিঠ্রি চক্র নিয়ে আলোচনা করার আগে আমাদের আসলে আলোক নিরপেক্ষ পর্যায় সম্পর্কে একটু জানা দরকার সেটা আসলে কি আমরা পড়েছিলাম আলোক নির্ভর পর্যায়ে আমরা আত্মিকণ শক্তি পাই এটিপি এবং এনএডি টু এই এন টু যে এবং এটিপি এই দুইটাকে আমরা হচ্ছে ব্যবহার করি আলোক নিরপেক্ষ পর্যায়ে তো আলোক নিরপেক্ষ পর্যায়ে এটিপি এন টু থেকে যে শক্তিটা পাই আমরা সেই রাসায়নিক শক্তিটাকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে এবং সেই কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে তৈরি হবে হচ্ছে গ্লুকোজ অনু তো এই যে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ প্রক্রিয়াটা এই বিজারণের গতিপথের উপর ভিত্তি করে তিনটা স্বীকৃত মতবাদ আছে একটা হচ্ছে সিফ্রি চক্র একটা হ্যাচ ও স্ল্যাক চক্র আর একটা হচ্ছে সি এ এম প্রক্রিয়া তাই তিনটা মতবাদ কি প্রথমেই হচ্ছে চক্র চক্র ও এটাকে সি ফোরও বলা হয় সি ফোর সি ফোর চক্র আরেকটা হচ্ছে প্রক্রিয়া তাহলে কার্বন ডাইঅক্সাইডের এর কিভাবে হচ্ছে কোন পথে হচ্ছে এটার কিন্তু এই তিনটা প্রক্রিয়া ভাগ করা হয় তো আমরা আছে কার্বন ডাইঅক্সাইড বীজায়নের যে সিথ্রি চক্রটা আছে সেটা নিয়ে আলোচনা করব তো থ্রি চক্রের প্রথমে দেখা যায় পাতার যে একটা পাতার একটা অবস্থিত পদার্থ বা একটা উপাদান সেটা হচ্ছে রাইবোলোজ এক পাচ ফসফেট রাইবুলোজ এক পাঁচ বিসফসফেটে কার্বন সংখ্যা হচ্ছে পাঁচটি তাহলে উপরে আমরা এখানে লিখতে পারি পাঁচ কার্বন পাঁচ কার্বন বিশিষ্ট রাইবুলোজ এক পাঁচ বিসফসফেটের সাথে এখনো কার্বন ডাইঅক্সাইড সংযুক্ত হয়ে তৈরি করবে অস্থায়ী কিটো অ্যাসিড এবং এই বিক্রিয়ায় যেটা প্রভাবক হিসেবে কাজ করে যে এনজাইম তাকে বলা হয় রুবিস্কো এনজাইম তাহলে কার্বন ডাইঅক্সাইডে অলরেডি একটা কার্বন আছে আর রাইবুলোজ এক পাঁচ ফসফেটে পাঁচটা কার্বন ছিল তাহলে পাঁচ আর একে মিলে অস্থায়ী কিটো অ্যাসিডে কার্বন সংখ্যা দাঁড়াবে ছয়টি অস্থায়ী কিটো অ্যাসিডের নামে আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী তার মানে কিটো অ্যাসিডটা তৈরি হওয়ার কিছুক্ষণের মধ্যে অ্যাসিডটা আবার ভেঙে যায় তো পানির অনু সাহায্যে অ্যাসিডটা ভেঙে তৈরি হয় দুই অণু ফসফো গ্লিসারিক অ্যাসিড ফসফো গ্লিসারিক অ্যাসিড থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড প্রত্যেকটা ফসফোগ্লিসারিক লিসারিক কার্বন সংখ্যা হচ্ছে তিন তাহলে দুই অনুযায়ী তৈরি হয় কার্বন সংখ্যা দাঁড়াবে ছয় তাহলে আমি যদি ইন্ডিভিজুয়াল লিখি এখানে কার্বন সংখ্যা দাঁড়াবে তিন কার্বন তো থ্রি ফসফ লিসারিক অ্যাসিড এখানে আমরা নামে দেখতে পাচ্ছি থ্রি ফসফো মানে কি লিসারিক অ্যাসিডের তিন নাম কার্বনে একটা ফসফেট যুক্ত আছে তাহলে তার পরবর্তী যে যৌগটা ওয়ান থ্রি বিস ফসফুক লিসারিক অ্যাসিড এখানে ফসফেট কয়টা আছে দুইটা আছে কারণ এক নং কার্বনে একটা ফসফেট তিন নং কার্বনে আরেকটা ফসফেট বিশ মানে দুইটা বিশ মানে দুই যখন কোনো যৌগের দুই প্রান্তে দুইটা মূলক যুক্ত থাকে তখন বিষ কথাটা আসে তার বিস আর ডাই সমার্থক ডাই আমরা কখন বলি যখন যে কোনো প্রান্তে যখন কার্বন থাকে যে কোনো জায়গায় মানে মূলক থাকতে পারে কিন্তু বিষ কখন বলি কোনো একটা যোগের দুইটা এন্ড প্রান্ত বা শেষ প্রান্তে যখন দুইটা মূলক যুক্ত থাকে তখন আমরা বিস বলি তাহলে ওয়ান থ্রি বিস ফসফো গ্লিসারিক অ্যাসিড গ্লিসারিক অ্যাসিডের এক নং এবং তিন নং কার্বনে দুইটা ফসফেট যুক্ত আছে তাই আগের যুগে ফসফেট ছিল একটা পরবর্তী যুগে ফসফেট হলো দুইটা তার মানে অবশ্যই এখানে মাঝখানে ফসফেটের সংযুক্তি ঘটেছে এখানে এই বিক্রিয়ায় এটিপি ভেঙে এডিপি আর ফসফেট তৈরি হয় এডিপিটা আবার বাইরে বের হয়ে যায় সেই আর এক্সট্রা এক্সট্রা ফসফেট যেটা সেটা এখানে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে ওয়ান থ্রি বিস ফসফেট বিসারিক অ্যাসিড এবং এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজে লাগে তার নাম হচ্ছে কাইনেজ আমরা পড়ব দেখা যাবে আমাদের শালো সংশ্লেষণ বা শ্বসনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা কাইনেজ এনজাইমটা পাবো এবং এটা খুবই কমন একটা এনজাইম যখনই কোনো বিক্রিয়ায় এটিপি এটিপি ভেঙে ফসফেট তৈরি হয় এবং ফসফেটটা কোনো যোগের সাথে যুক্ত হয় তখনই ওই বিক্রিয়াতে এনজাইমের নাম হবে কাইনেজ তার মানে কাইনেজ হচ্ছে ফসফেট সংযুক্ত হলে বা ফসফেট মুক্ত হলে প্রয়োগকারী এনজাইম ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডের পরবর্তী যে ধাপ এই ধাপে দেখা যায় এখানে ডিসালডি থ্রি ফসফেট তৈরি হয় তাহলে বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যাসিড থেকে অ্যালডিহাইড যোগও তৈরি হচ্ছে বোঝা যাচ্ছে যে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয় তখনই যখন বিজারণ ঘটে কারণ আমরা জৈবযোগে বিক্রিয়ায় পড়ি যে অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড তাহলে অ্যাসিডকে বিজারিত করলে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড তো অ্যাসিডকে ডিহাইড্রোজেনাস প্রক্রিয়া বিজারণ করা হয় কীভাবে আমরা এখানে দেখতে পেলাম এনইডিপি আছে এনইডিপি এইচ টু থেকে হাইড্রোজেন অনুগ্রহণ করে বিস অ্যাসিড এর ফলে সে বিজারিত হয়ে তৈরি করে গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট আরেকটা কথা এখানে ছিল দুইটা দুইটা ফসফেট ওয়ান থ্রি বিস ফসফ মানে আর তিনে দুইটা ফসফেট ছিল কিন্তু এখানে ডিসারলি হাইট থ্রি ফসফেট মানে তিন নং কার্বনে শুধু একটা ফসফেট আছে তো আরেকটা ফসফেট কোথায় মুক্ত হয়ে গেল এনডিপি এইচ টু থেকে তো এনডিপি বের হলোই হাইড্রোজেন তো এখানে যুক্ত হলো আর একটা ফসফেট এখান থেকে এখানে বের হয়ে গেল এই বিক্রিয়ায় যে প্রয়োগকারী এনজাইম সেটার নাম হচ্ছে ডি এখন আমরা দেখতে পেলাম এই যে গ্রিসা থ্রি ফসফেট যোগটা এই যোগটা আরেকটা আইসোমার বা সামানু হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট এবং এই প্রক্রিয়ায় গ্রিস আলডিহাই থ্রি ফসফেটটা দেখা যায় দুই অণু ফার্স্টে তৈরি হয় কারণ এখানে দুই অণু ছিল এখানেও দুই অণু ছিল তো এখানে দুই অণু গ্রিসা আলডিহাই থ্রি ফসফেট তৈরি হওয়ার পরে এখনো গ্রিসডিহাই থ্রি ফসফেট আইসোমারেজ এনজাইমের সাহায্যে তার ডাইহাইড্রক্সি অ্যাসিটন থ্রি ফসফেট নামক সামানুতে পরিণত হয় তাই যেহেতু বিসালডিহাইড থ্রি ফসফেট তার সমান রূপান্তরিত হচ্ছে তাই এখানে এনজাইমের নাম হবে আইসোমারেজ পরবর্তীতে দেখা যায় এই গ্লিসালডিহাইড থ্রি ফসফেট এখানেও কার্বন সংখ্যা কত তিন এখানে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেটেও কার্বন সংখ্যা হচ্ছে তিন তাহলে এই দুইটা যৌগ মিলে যখন আরেকটা যৌগ তৈরি করবে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট কারণ এখানে একটা ফসফেট ছিল এখানে একটা ফসফেট তো দুইটা মিলিত হয়ে যখন যৌগ তৈরি করবে তখন দুইটা ফসফেট হবে তাই বিস ফসফেট আর দুইটা মিলে কার্বন সংখ্যা দাঁড়ায় ছয় আর আমরা জানি ফ্রুকটোজ সুগার এমনিতেও ছয়টা কার্বন তাহলে বিস্যালডিহাই থ্রি ফসফেট আর ডাইহাইডি অ্যাসিটন ফসফেট এই দুইটা মিলে ছয় কার্বন বিশিষ্ট ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট তৈরি করে এবং এই প্রক্রিয়ায় যে ইনজাইমটা কাজে লাগে তার নাম হচ্ছে অ্যালডোলেজ এর পরের বিক্রিয়া ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট থেকে তৈরি হবে হচ্ছে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা ফসফেট অপসারিত হবে ফসফেট বের হয়ে যাবে তাহলে বিক্রিয়া একটা ফসফেট বের হয়ে যায় এক নং কার্বন থেকে ফসফেটটা বের হয়ে যায় শুধু ছয় নং কার্বনের ফসফেটটা অবশিষ্ট থাকবে এবং এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজে লাগবে তার নাম হচ্ছে ফসফেটেজ এখন এই যে ফ্রুক্টোজ সিক্স ফসফেট এখানে কার্বন সংখ্যা কত অবশ্যই ছয় কার্বন আর এখানে ছিল গ্রিসা থ্রি ফসফেট এই গ্রিসালডিহাইড থ্রি ফসফেটে কার্বন ছিল তিনটা ফ্রুকটো সিক্স ফসফেট আর গ্রিসাডিহাইড থ্রি ফসফেট দুইটা যৌগ মিলে যখন বিক্রিয়া করবে তখন আমাদের টোটাল কার্বন থাকবে কয়টা ছয় আর তিনে নয়টা কার্বন নয়টা কার্বন দুই ভাগে ভাগ হবে চার কার্বন এবং পাঁচ কার্বন একদিকে তৈরি হবে ইরিট্রোস ফোর ফসফেট ইরিট্রোস ফোর ফসফেটে কার্বন সংখ্যা চার এবং আরেক দিকে তৈরি হবে জাইলোলোস ফাইভ ফসফেট জাইলোলোস ফাইভ ফসফেটে কার্বন সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ আর চারে নয় তাহলে কার্বন সংখ্যার কাউন্টিং কিন্তু সেমই থাকলো তো ইলেকট্রোস ফোর ফসফেট আর জাইলোলোস ফাইভ ফসফেট এই দুইটা যৌগ তৈরি হওয়ার সময় যে এনজাইমটা কাজে লাগে তার নাম হচ্ছে ট্রান্স লেজ আমাদের এই সিটফি চক্রের ক্ষেত্রে প্রত্যেকটা বিক্রিয়ার এনজাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা খুব ভালো করে প্র্যাকটিস করে করে কিন্তু এনজাইমের নামগুলো প্রত্যেকটা এনজাইমই দেখা যায় অবজেক্টিভের ক্ষেত্রে দেখা অনেক সময় একটা বিক্রিয়া তুলে দিয়ে ওপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে পারে বলবে যে এখানে এই বিক্রিয়ায় কোন এনজাইমটা কাজে লাগে তখন আমাদের কিন্তু এনজাইমের নামটা জানা থাকা লাগে তো এখন আমরা দেখলাম এই যে ইস ফোর ফ্সেট এইটা আর একটু প্রসেসিংয়ের মাধ্যমে আবার হচ্ছে বিক্রিয়াতে প্রবেশ করে মানে রাইবুলোজ পাঁচ ফসফেটে কনভার্ট হয়ে যায় আর কিছু কিছু আর কিছু প্রসেসিং হয় তো ওই প্রসেসিংগুলো আরও জটিল করে দিবে বিক্রিয়াকে যেগুলো আমাদের এই লেভেলের জন্য দরকার নেই তো আমরা এটাকে এখন বাদ দেব আমরা সরাসরি কাউন্টে চলে যাব জানেলোস পাঁচ ফসফেটকে নিয়ে জানেলোস পাঁচ ফসফেটে কার্বন সংখ্যা কয়টা পাঁচটা জানেলোস তার এপিমার রাইবুলোজ পাঁচ ফসফেটে পরিণত হয় এপিমার কি এপিমার হচ্ছে আলোক সমানু আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে পড়ি যে দেখা যায় যে দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে একটা যোগের ক্ষেত্রে যদি কোনো মূলক ডান পাশে থাকে সেম যোগের সেম কনফিগারেশন হবে শুধু মূলকটা থাকবে বাম পাশে এরকম সব ধরনের সমান মানে অণু বা সব ধরনের পরমাণুর বিন্যাস একই শুধুমাত্র একটা মূলকের বিন্যাসের ডিফারেন্সের জন্য যে সমানু তৈরি হয় সেটাই কিন্তু আলোক সমানো বা এপিমার তো এপিমার যে এনজাইমের সহযোগিতায় তৈরি হয় তার নাম হচ্ছে এপিমারেজ এনজাইম তো জ্যালোলস পাঁচ ফসফেট এপিমারেজ এনজাইমের সাহায্যে পরিণত হবে রাইবোলস পাঁচ ফসফেটে রাইবুলোজ পাঁচ ফসফেট থেকে আবার তৈরি হবে হচ্ছে রাইবুলোজ এক পাঁচ বিশ ফসফেট মানে রাইবুলোজ পাঁচ ফসফেটের সাথে একটা কার্বন একটা কার্বনে একটা ফসফেট যুক্ত হবে কারণ এখানে কার্বনে কার্বনে ফসফেট ছিল নং কিন্তু এখানে এক নং কার্বনে একটা ফসফেট আছে আবার পাঁচ নং কার্বনের ফসফেটটা তো আছেই তাহলে এক নং কার্বনে যে ফসফেটটা সংযুক্ত হবে সেই ফসফেটটা কোথ থেকে আসবে এটিপি থেকে আসবে এটিপি ভেঙে তৈরি হবে এডিপি আর ফসফেট এডিপিটা বের হয়ে যাবে আর ফসফেটটা এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে রাইবুলোজ এক পাঁচ বিশ ফসফেট তাহলে আমরা আবার আগের যুগে চলে আসলাম যেটা পাতার একটা উপাদান ছিল রাইবুলোজ এক পাঁচ বিশ থেকে আবার পুনরায় বিক্রিয়াটা কিন্তু চলতে থাকবে তো এইদিকে আমাদের বিক্রিয়াগুলো আলোচনা শেষ এখন আমরা যদি এখানে আসি ফুকটো সিক্স ফসফেট থেকে যে নিচের দিকে গিয়েছে এক্ষেত্রে দেখা যায় ফুক্টো সিক্স ফসফেটের আরেকটু এখানেও হচ্ছে আইসোমারেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হয় গ্লুকোজ সিক্স ফসফেটে হচ্ছে আবার কার্বনের কনফিগারেশন চেঞ্জ হয়ে ছয় নং কার্বনের যে ফসফেটটা ছিল সেটা এক নং কার্বনে চলে যায় এক নং কার্বনে ফসফেটটা যাওয়ার পরে তার পরবর্তী ধাপে এখান থেকে তৈরি হয় দুই ধরনের গ্লুকোজ এডিপি গ্লুকোজ এবং ইউডিপি গ্লুকোজ তো দুই ধরনের গ্লুকোজ থেকে আমরা দুই ধরনের যৌগ পাই একটা থেকে পাবো স্টাশ আর একটা থেকে পাবো হচ্ছে সুক্রোজ যদি বিক্রিয়াটা হচ্ছে পাতার ক্ষেত্রে কিছু পদার্থ তৈরি করার জন্য হেল্প করে যেমন স্টার্চ তৈরি করতে বা সুক্রোজ তৈরি করে জমা করার ক্ষেত্রে হেল্প করে আসলে মেন বিক্রিয়া কিন্তু এটাই এদিক থেকে একদিক থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে আর একদিক থেকে কিন্তু বিক্রিয়াটা আবার কন্টিনিউ হলে সাইকেলটা রান করতেছে তাহলে এখানে আমরা চক্র এটাকে এই জন্যই বলছি কারণ বিক্রিয়াগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে না বিক্রিয়াতে যৌগগুলো আবার আগের ফর্মে চলে যে পুনরায় বিক্রিয়াগুলোকে কন্টিনিউ করছে এ কারণে এটাকে সিড ফ্রি চক্র বলে সিড ফ্রি কথাটা কেন আসে কারণ এই যৌগের প্রথম যে স্থায়ী পদার্থ সেটা হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটাকে সংক্ষেপে বলা হয় থ্রি পি জি এ থ্রি যেহেতু এই কার্বন বিজয়নের পথে প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ হচ্ছে থ্রি কারণে এই চক্রের নাম হচ্ছে সি থ্রি চক্র এখানে যেহেতু যৌগটা তিনটা কার্বন বিশিষ্ট তাই এর নাম হচ্ছে সি থ্রি চক্র এবং থ্রি চক্রে কি দেখতে পেলাম প্রথম একটা চক্রে বা একবার চক্র ঘুরলে কার্বন ডাইঅক্সাইড ইউজ হয় হচ্ছে একটা তো আমরা জানি গ্লুকোজ তৈরি হওয়ার জন্য কার্বন লাগবে হচ্ছে ছয়টা তাহলে অবশ্যই ছয়টা কার্বন ঢুকবে কখন যখন চক্রটা ছয়বার বার ঘুরবে তাহলে ছয়বার বার চক্রটা ঘুরলে কার্বন আমাদের গ্লুকোজ তৈরি হবে এখনো এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ চক্রটি ছয়বার বার ঘুরলে এখনো গ্লুকোজ তৈরি হয় তো সি চক্রের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম প্রথম পাওয়া যাচ্ছিল রায়বুরোজ এক পাঁচ বিশ ফসফেট এখান থেকে আমরা কিটো অ্যাসিড পেয়েছি কিটো অ্যাসিড থেকে আবার থ্রি ফসফুক বিসারিক অ্যাসিড থ্রি ফসফুক বিসারিক অ্যাসিড থেকে ওয়ান থ্রি বিশ ফসফুক বিসারিক অ্যাসিড মানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যৌগ বা মূলকের ইন্টারচেঞ্জ হয় সংযুক্তি হয় আবার বের হয়ে যায় এভাবে করে আলটিমেটলি আমরা আবার রাইবুলোজ এক পাঁচ বিশ পেটে চলে যাই কারণ চক্রটাকে তো কন্টিনিউ রাখতে হবে কারণ একটা পর্যায়ে যেটা যেই পদার্থ দিয়ে বিক্রিয়া শুরু হয় সেই পদার্থ যদি একদম শেষ হয়ে যেত তাহলে কিন্তু সাল সংশ্লেষণ একসময় বন্ধ হয়ে যেত এটা শাল সংশ্লেষণ তো আজীবন চলতেই থাকে তার কারণ হচ্ছে প্রথম যে পদার্থ দিয়ে বিক্রিয়াটা শুরু হয় সেটা কিন্তু চক্রের মাধ্যমে বারবার উৎপন্ন হতেই থাকে এই কারণে চক্রটা রানিং হয় আর একদিক থেকে গ্লুকোজ তৈরি হতে থাকে যেই গ্লুকোজটা উদ্ভিদ নিজে কাজে লাগায় এবং অতিরিক্ত যে গ্লুকোজ সেই গ্লুকোজটা সে সঞ্চয় করে রাখে স্টার্চ হিসেবে তো আশা করি সবাই সি চক্র বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে আমরা সি ফোর চক্র বা হ্যাচ স্ল্যাক চক্র নিয়ে আলোচনা করবো সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি